রাজবাড়ির কালুখালীতে এক উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটে সাগর রুনি হলে সংবাদ সম্মেলনে নির্যাতিতা নারী জানান, 16 জুন ভ্যানচালক স্বামী বাইরে থাকায় মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কামাল ও তার সহযোগী বাড়িতে এসে ধর্ষণ করে। হাসপাতালে চিকিৎসা শেষে থানায় গেলে পুলিশ মামলা না নিলে তিনি আদালতে মামলা করেন। ধর্ষণের চেষ্টা করছিল, ধস্তাধস্তির সময় মুখের গামছা দিয়ে পড়ে গেছিল, সেখন আমি বাঁচা বাঁচা করে চিল্লাইছিলাম। আশেপাশে গ্রামাঞ্চলের মানুষজন আইসা ওনরা যে আসছিল সেখানে উনি পলাই চলে গেছিলো।